সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। না, একবার একটা চরিত্র যখন ফিক্স হয়ে যায় তখন আর তাতে নতুন কিছু করা যায় না। নতুন বলতে এখানে এই প্রথমবার শবর হাতাহাতি করছে আর কি, মারপিট করছে, পাঁচ ছজন ঘিরে ধরেছে, শবর তাদের মারছে, এটাই নতুন। এবারে আমি কৃতজ্ঞ অরিন্দমের কাছে যে বেশি দৌড় করাই। এই চরিত্রটা ঢোকাটা তোমার পক্ষে কতখানি কঠিন ছিল বা কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? প্রিপারেশন একটাই, শীর্ষেন্দ্রবাবু স্ট্রিক্ট অর্ডার ছিল, আমার শবর পাথর। ওর জীবনে কোনো ইমোশন নেই, প্রেম নেই, নেশা নেই, কিচ্ছু নেই। আমি মনে মনে ভেবেছিলাম কি মানুষ, সেই ধরনের একটা চরিত্র করতে গিয়ে প্রথম ছবিটা একটু বেগ পেতে হয়েছিল, যে একদমই কথাবার্তা বলে পোকার ফেসে কোনো এক্সপ্রেশন নেই তার। আর আমার হচ্ছে যে আমার সবই আমি রেগে গেছি কিনা সেটা আমার মুখ থেকে বোঝা যায়, মানে আমার টোটালি এক্সপ্রেশন। তো এইটা একটু খুব কঠিন, সবর করতে গেলে ওইটুকু খুব কঠিন লাগে, সেটা নিজে না হেসে কোনো ডায়লগ এরকম ছাড়া বলে অন্য কাউকে হাসানো, সেটা ডায়লগের উপরেই নির্ভর করে, সেটা আমার খুব একটা ক্রেডিট নয়, এটা যিনি লিখছেন তার ক্রেডিট এবং নন্দর ক্রেডিট, যার এক্সপ্রেশনটা দেখে লোকে হাসে। তুমি কিভাবে দেখো এই কেমিস্ট্রি? মানে দারুণ, মানে শবরের জীবনে একজনের সঙ্গে কেমিস্ট্রি, সেটা হচ্ছে নন্দ। কি দুর্ভাগা শবর, আর নন্দর বা কি ভাগ্য। হ্যাঁ, তো অযোধ্যা বিয়ে করে উঠতে পারলো না বেচারা, থেকে থেকে শবর বলে তোমার এই বয়সেও কিছু হলো না, মানে শবরেরও যে হয়নি সেটা যে নন্দ বলবে, শবরকে সেরকম জায়গাতেও নন্দ নেই। তো খুবই মজা লাগে আমার, মানে আমাদের এই রিলেশনটা আমার পার্সোনালি খুব পছন্দের জায়গা। আচ্ছা, তোমার জীবনে এরকম কেউ আছে নন্দের মতো যে কনস্ট্যান্ট তোমাকে ফলো করে বোঝার চেষ্টা করে? কি ভাবছে এই লোকটা, কি করছে এই লোকটা? আমার জীবনে এসেছে একজন, তিনি হচ্ছেন চার পেয়ে আমার ফলোয়ার। আচ্ছা, আমার ছোট মেয়ে একটি এসছে, সারাক্ষণ মুখের দিকে হা হা করে তাকিয়ে থাকে, কিছুটা বোঝার চেষ্টা করে, আর হাত নিয়ে আদর করছি, সে হাত যেই সরে যাবে এরকম করে। তো আমার জীবনে নন্দ ওই।